Assalamualaikum. আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানুল হিস্তুতি বিআরবি কেবল সংবাদ শোনা। শেখ হাসিনা রাজা পাকসে বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক সই ঢাকা কলম্বো সম্পর্ক জোরদারের অঙ্গীকার। চাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রধান আসামি স্বাধীন মৌলভী বাজারে গ্রেফতার জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। অস্থিরতা চেষ্টা করলে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় আরও 26 জনের মৃত্যু প্রকোপ বাড়লেও কমছে টিকা গ্রহণ আক্রান্ত স্বাস্থ্যের ডিজি বিএনপি রুহুল আলম চৌধুরীর মৃত্যু। দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। স্বাস্থ্যখাত কৃষি গবেষণা ও যুব উন্নয়ন সহ ছয়টি বিষয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয়। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শনিবার সকাল 10:45 প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দুদেশের প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ঢাকা কলম্বো সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই সরকার প্রধান। পরে দুদেশের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের প্রতিনিধিত্ব করেন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাহিন্দা রাজাপাকসের উপস্থিতিতে ছয়টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে তিনটি নতুন সমঝোতা, নবায়ন হয় তিনটি। এর আগে দিনের শুরুতেই ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাজাপাকসে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বিরোধিতাকারীদের আন্দোলন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। মোদীর সফর ও অনুষ্ঠান শিডিউল অনুসারে হবে জানিয়ে তিনি বলেন তাকে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেছেন নির্বাচনে হারার পর বিএনপি ভারতের কাছে নালিশ দিয়ে এখন দেশটির প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করছেন। এটা দলটির দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন বাণিজ্য, বিনিয়োগ, উপকূলীয় জাহাজ চলাচল সহ বিভিন্ন খাতে দুদেশের প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। সমুদ্র সম্পদ আহরণে, দক্ষতা উন্নয়নে বাংলাদেশ শ্রীলঙ্কা সহায়তা চেয়েছে বলেও জানান তিনি। মুক্ত বাণিজ্যেও দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন জানান পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিরোধিতা করা হলেও নরেন্দ্র মোদীর সফর ঠিকঠাক মতোই হবে। কেউ কেউ বিভিন্ন রকমের প্রচারণা করছেন যাতে তিনি না আসেন, তাতে তাদের বক্তব্য, তাদের অভিমত। বা সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন, এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। এবং আমরা উইল আমাদের যে প্রোগ্রাম যেভাবে আমরা রান করছি উইল ডু ইট। দুই একজন লোক এই ধরনের অভিযোগ অভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট, এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসা বিদেশি অতিথিদের বাধা দেওয়ার যারা চেষ্টা করছেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা বিভিন্ন মতামত দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকেন, স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে থাকেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে সম্মান দিয়ে থাকেন, তাদেরকে অবশ্যই এই অতিথিদেরকে সম্মান প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। বিএনপি কিন্তু ডাক বাড়িয়ে বিজেপির কাছে গিয়ে অভিযোগ করার চেষ্টা করেছে, সেই সব অভিযোগ ভোপে না টেকার কারণে তারা তাদের অবস্থান পরবর্তীতে পরিবর্তন করেছে। এটা একটি দ্বিচারিতা এই রাজনৈতিক দলগুলির। আমরা অনুরোধ করব এই ধরনের আচার আচরণ থেকে তাদেরকে বিরত থাকার জন্য। রোহিঙ্গা ইস্যুতে শ্রীলঙ্কা বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন,
ঢাকা। মুজিব জন্ম শতবর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দশ দিন ব্যাপী মুজিব চিরন্তন উৎসবের চতুর্থ দিন ছিল আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিকেলে প্যারেড গ্রাউন্ডে শুরু হয় চতুর্থ দিনের উৎসব। প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্বাগত ভাষণের পর দেখানো হয় তারুণ্যের আলোক শিক্ষা থিম ভিত্তিক ভিডিও প্রদর্শনী। এরপর একই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে ওআইসির মহাসচিব ড ইউসুফ আল ওথাইমিন ভিডিও বার্তায় মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানান। তিনি 74-এ ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুর অংশগ্রহণের স্মৃতিচারণ করেন, প্রশংসা করেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির। এরপর বিরতি দিয়ে শুরু হয় প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজন। চতুর্থ দিনে বঙ্গবন্ধুর পছন্দের গান পরিবেশনা সহ ছিল দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র সঙ্গীত পরিবেশনা। এছাড়া বন্ধু রাষ্ট্র জাপানের একটি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল সাংস্কৃতিক পর্বে। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে সিলেটের পিবিআই। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 30 জনকে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাত 3টায় আত্মগোপনে থাকা স্বাধীনকে মৌলভীবাজারের কুলাউড়ার একটি স্কুলের পাশ থেকে গ্রেফতার করা হয়। 17 মার্চ সুনামগঞ্জে দিরাইতে হিন্দু যুবকের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় সংখ্যালঘুদের বাড়িঘরে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে 80 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 1500 জনের বিরুদ্ধে 2টি মামলা করে পুলিশ। 2 মামলায় প্রধান আসামি দিরাইয়ের তারল ইউপি মেম্বার যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন। তবে স্বাধীন সংগঠনে কেউ নন বলে দাবি করেছে জেলা যুবলীগ। এদিকে সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মৌলভীবাজার শহরে চৌমোহনা চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরেও। শনিবার সকালে প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদ। উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। মানববন্ধন হয়েছে মুন্সীগঞ্জেও। জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে কর্মসূচি পালন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটি। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবি জানান তারা। জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল শাখার আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলার অপচেষ্টা করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার উন্নয়নে জয়রথ এগিয়ে চলেছে। সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। নিয়মিত ব্রিফিংয়ে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সাথে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। সুবর্ণ জয়ন্তীর কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সুনামগঞ্জের সাল্লাই হামলা তার প্রমাণ। আমাদের নেত্রী শান্তি ললিত বাণী নিয়ে, দেশ গড়ার সংকল্প নিয়ে, অন্নহীনরে অন্ন দেওয়ার দায়িত্ব নিয়ে এবং অগ্রযাত্রার দায়িত্ব নিয়ে তিনি আজকে দেশ শাসন করছেন। কিন্তু এরই ভিতরে আমরা দেখতে পাচ্ছি নাগিনীরা ফেলিতে বিষাক্ত নিঃশ্বাস। এটা একটা গভীর ষড়যন্ত্র। অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন, সন্ত্রাসী দল বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ হলেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটায়, উল্টো দোষারোপ করে বিএনপিকে। এদিকে বিএনপি নেতা ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণকে ঘরে বন্দী রেখে কিছু বিদেশি এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, অন্যায় অত্যাচার, গুম খুন, দুর্নীতি সব চলছে। ক্ষমতাসীনদের সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। যেরকম উত্তম বড়ুয়ার বেলা হয়েছিল সিলেটে সেরকম হলো, এবং বলা হলো ধর্মীয় মৌলবাদীরা করেছে বিভিন্ন জায়গায়, কেউ কেউ কলামও লিখে দেওয়ার সত্য হচ্ছে যে ওখানকার আওয়ামী লীগের যত পাণ্ডারা আছে তারা মিলে এই কাজটা করেছে। এই দেশে যত উপকর্ম সব ওরাই করে, শুধুমাত্র বিদেশিদেরকে এনে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করছেন, এদেশের মানুষকে সুবর্ণ জয়ন্তী পালন করতে তারা দিচ্ছেন না। জনগণের এটা অনুষ্ঠান, সে জনগণকে আজকে ঘরে বন্দি রেখে কিছু বিদেশিকে এনে সার্টিফিকেট দিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে এম ওবায়দ ছিলেন তার সময়ে অদ্বিতীয়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সব অর্জনকে ছিনতাই করে নিয়ে গেছে, বেগম খালেদা জিয়াকে বন্দী, 35 লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এটা তাদের মজ্জাগত, যখন তারা ব্যর্থ হতে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঠিক রাখতে ঠিক তখন তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায় এবং সে বিএনপিকে দায়ী করার চেষ্টা করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সব সময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। সকল গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আরও 26 জন সহ দেশে করোনায় মোট মৃত্যু হল 8,668 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার শনাক্ত 10% নিচে নেমেছে। 19,900 নমুনা পরীক্ষায় 1,868 জনে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত 5,68,706 জন। এদিকে করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয়, হাসপাতালে রোগী বাড়ছে, কিন্তু সেই তুলনায় টিকা নিচ্ছে কম সংখ্যক মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকার কারণে টিকা কার্যক্রম কম হচ্ছে। দেশের করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে পুরো ফেব্রুয়ারি মাসে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছিল 11,077 জন, অথচ গত 10 দিনেই করোনা শনাক্ত হয়েছে 14,751 জনের। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন করোনা টিকা আসার পর স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে অবাধ চলাফেরার কারণে বাড়ছে সংক্রমণ। সব উদ্দেশ্যে বলবো যে আসলে ভ্যাকসিন না পড়ে এখন কিন্তু আপনারা সুরক্ষিত না, এই কারণে আপনারা কিন্তু এখনও কিন্তু যতক্ষণ পর্যন্ত না নির্দেশনা আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের মাস্কটা পরা, সামাজিক দূরত্ব মেনটেন করে চলা এবং অবশ্যই 20 সেকেন্ড হাতটা সাবান দিয়ে ভালো মতো ধুতে হবে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখা যায় করোনা টিকা কেন্দ্রগুলোতে আগের মতো উপচে পড়া ভিড় নেই। শনিবার সরোয়ার্দী হাসপাতালে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 118 জন টিকা নিয়েছেন। এ প্রসঙ্গে হাসপাতাল পরিচালক জানান, রেজিস্ট্রেশন বন্ধ থাকায় টিকা নেওয়ার সংখ্যা কমছে। গত 1 সপ্তাহ যাবৎ আমাদের টিকা গ্রহীতার পরিমাণ ক্রমান্বয়ে কমতে ছিল, পরে আমরা খোঁজ নিয়ে দেখি যে আসলে আমাদের যে টার্গেট ছিল আমাদের এই প্রতিষ্ঠানে সেটা ফিল আপ হয়ে গেছে, এই জন্য রেজিস্ট্রেশন বন্ধ ছিল। পরে আমি গত বৃহস্পতিবার উদ্বোধন করতে অবহিত করেছি যে আমাদের এখানে আরও নতুনভাবে রেজিস্ট্রেশন অনুমতি দেওয়ার জন্য। তবে করোনা বেড়ে যাওয়ায় হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা বাড়ার কথা স্বীকার করেন তিনি। কোভিডের পেশেন্ট কিন্তু দিন দিনই বাড়তেছে, আমাদের কিন্তু একদম কমিয়ে গেছিল, এখন কিন্তু আমাদের আজকেও 63 জন রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা সহ স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি টিকা নেয়ার উপর জোর দিয়েছেন সবাই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলম এবং এমআইএসএ পরিচালক ডাক্তার মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ দেখা দিলে ডিজি ও পরিচালকের নমুনা পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার নমুনা পজিটিভ আসে, তারা দুজনই নিজ বাসায় অবস্থান করছেন। গত 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা সহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত 20 জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
বাদ আসর রাজধানীর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে সামরিক কবরস্থানের উন্মুক্ত স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। শনিবার বেলা সোয়া 11টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত 14 মার্চ সিএমএইচে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এর আগে গত 10 মার্চ বুধবার জ্বর সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর। এদিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চনে দাফন হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার ভোরে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ আসর কিশোরগঞ্জে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাজহারুল ইসলাম ভূঁইয়ার জানাজায় স্বজন ও দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে কিশোরগঞ্জে বড়বাজার এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাজহারুল ইসলাম ভূঁইয়াকে। গেল দশক জুড়েই ছিল তথ্য প্রযুক্তি খাতের জয় জয়কার। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, সাবমেরিন কেবলে সংযুক্ত, সফটওয়্যার পার্ক নির্মাণ, 4G থেকে 5G সম্প্রসারণ, রোবোটিক্স কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধি ছিল প্রযুক্তি খাতের বড় মাইল ফলক। মামুন আবদুল্লাহ রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীন দেশ গড়তে যাদের চোখে সীমাহীন স্বপ্ন, রণাঙ্গনে তাদের অনুপ্রেরণার একমাত্র অবলম্বন রেডিও। দেশে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় 1993 সালে। 1995-এ ইন্টারনেটের ব্যবহার শুরু হওয়ায় বাড়তে থাকে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার। বিংশ শতাব্দীর শুরুতে সুযোগ থাকা সত্ত্বেও সাবমেরিন কেবলে যুক্ত না হওয়ায় প্রযুক্তি খাতে তাল মেলাতে ব্যর্থ বাংলাদেশ। 90-এর দশকে যদি আমরা সিমি-3 সাবমেরিন কেবল কানেক্ট করতাম, তাহলে হয়তো আমরা 10 বছর এগিয়ে থাকতাম। 90-এর দশকেই শুরু হয় স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার রপ্তানি প্রক্রিয়া। তখনই সরকারের টনক নড়ে জাতীয় অর্থনীতিতে তথ্য প্রযুক্তির অবদান নিয়ে 1997 সালে যাত্রা হয় বেসিসের। আমাদের যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব একেবারে অলমোস্ট চলেই এসেছে, এর জন্য যেই স্কিলগুলো দরকার, যেমন আপনার ব্লকচেইন টেকনোলজি, আপনার রোবটিক্স, IoT, AR, VR ইত্যাদি, এই যে জিনিসগুলো, এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি মূলত গেল দশক থেকেই দৃশ্যমান। রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে স্বপ্ন দেখা ডিজিটাল বাংলাদেশের। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ বিচরণ। প্রান্তিক পর্যায়ে সুবিধা পৌঁছে দিতে 2013 সালের 31 জুলাই গঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। যদি বলি শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এই তিনটে জায়গায় খুব সহজ কিছু প্রযুক্তির ব্যবহার করে কিন্তু মানুষের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সার্ভিস সেবা পাওয়ার অভিজ্ঞতা, সেটা আমূল পরিবর্তন আনা সম্ভব। ট্রেডিশনাল যে এডুকেশন আছে তার পাশাপাশি মানুষকে IT এনেবল এডুকেটেড হিউম্যান রিসোর্স হিসেবে তাকে নিয়ে আসতে হবে। দেশে মোবাইল খাতে রীতিমতো বিপ্লব আসে গেল দশকের শুরুতেই। সবার হাতে হাতে পৌঁছে যায় স্মার্টফোন। ব্যবহার বাড়তে থাকায় দেশে এখন মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা প্রায় 16 কোটি, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে 10 কোটির ঘরে। 210 প্রযুক্তির নব দিগন্তের উন্মোচন ঘটে 2018 সালের 11ই মে। বাংলাদেশ প্রবেশ করে নিজস্ব স্যাটেলাইটের যুগে। 2017 সালে রোবট মানবী সোফিয়ার আগমন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। 2018-এর 19 ফেব্রুয়ারি চালু হয় 4G সেবা, চালুর অপেক্ষায় 5G। অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তার জন্য চালু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম, মিলেছে স্মার্ট কার্ডও। অনেক কিছু ডিজিটাইজ হয়েছে, আমরা বলি BRTA ডিজিটাইজড, আমরা বলি আমাদের জন্ম নিবন্ধন এখন ডিজিটাইজড, কিন্তু আপনি কোনো কিছু ডিজিটাল পদ্ধতিতে করতে পারবেন না, আপনি অনলাইনে এই কোনো কাজগুলো করতে পারবেন না। গড়ে উঠেছে ই কমার্স ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি খাতের বড় অংশ দখলে নিয়েছে ফ্রিল্যান্সাররা। দেশে ফ্রিল্যান্সার রয়েছেন 6.5 লাখ।
ইক্যাবের তথ্য মতে দেশে 20,000 ফেসবুকে চলে কেনাকাটা। শুধু গেল বছরই এ খাতে লেনদেন হয়েছে 1,500 কোটি টাকা। প্রযুক্তি খাতে আশার আলো থাকলেও ছিল অন্ধকারও। ব্যক্তি নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও ভুগতে হয়েছে এর কালো থাবায়। তাই এখনই সাইবার নিরাপত্তায় আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিবর্তন এবং পরিবর্তনশীল খাতের মধ্যে তথ্য প্রযুক্তি অন্যতম। এই পরিবর্তনের সাথে যে বা যারাই খাপ খাইয়ে নিতে পারেনি তারাই ছিটকে পড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি থেকে রাষ্ট্রীয়, কেনাকাটা থেকে আইন কাঠামো, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ এবং সমন্বয় জরুরি। তবেই বিশ্বের বুকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে 57,000 বর্গ মাইলের এই ভূখণ্ডটি। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দর্শনার্থীতে ভিড়ে প্রাণ পেতে শুরু করেছে একুশে বইমেলা। শনিবার ছুটির দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। সব সংখ্যা ঠেলে মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত বইপ্রেমীরা, তেমনই মানুষের উপস্থিতিতে সন্তুষ্ট লেখক ও প্রকাশকরা। করোনার কারণে বইমেলা শুরু হবার আগে থেকে লেখক ও প্রকাশক মহলে একটা চাপা শঙ্কা ছিল, মেলায় দর্শনার্থীদের সাড়া মিলবে কিনা। আগের দিন শুক্রবার মানুষের সমাগম দেখে তাদের অস্বস্তি অনেকটা কেটে গেছে। শনিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখে হাসি ফুটেছে প্রকাশক ও লেখকদের মুখে। গতবার তুলনায় আমরা যেরকম আমাদের ফার্স্ট টাইমে যেরকম সেলটা ছিল, এখন ঠিক সেরকমই মানে আশা করতেছি আর কি, মানে এরকম সেরকমই হচ্ছে। বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ সেটা আগের মতোই আছে, বিধি বিধান মেনেই তারা আসছেন এবং তারা সেভাবেই বই মেলায় আসবেন। আমরাও লেখক প্রকাশকরা আশা করছি যে যথেষ্ট পরিমাণ মানুষ এবার মেলায় আসবেন। এই মেলাটার জায়গাটা অনেক বাড়ার কারণে হয়তো ওই রকম মনে হতে পারে যে লোক কম, কিন্তু লোক মনে হয় কম হচ্ছে না, লোক সমানে আসছে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর হওয়ায় এবারের বইমেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের উপস্থিতি একটু বেশি স্টল ও পেভিলিয়নে। এছাড়াও নানা বিষয়ের উপর প্রতিদিন প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। কেনার পর পাঠকদের হাতে বই তুলে দিচ্ছেন লেখকরা। যে কোনো সৃজনশীল কর্মেই মানুষ আনন্দ পায়, প্রচুরভাবে আনন্দ পায়। তো আমার এই সৃজনশীল কর্মটা যে প্রথম তা নয়, দীর্ঘ সময় যাবতে এর সাথে আমি সম্পৃক্ত আছি। নার্ভাস লাগতেছে প্রথম বই, আবার একটু ভালো লাগতেছে যে প্রথম একটা বই বেরোয়েছে। আসতে যে পাচ্ছি এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়, যদিও এই মার্চ মাসের এই সময়টাতে গরম অনেক বেশি, আবার করোনার কেসেসও বাড়ছে। 35 দিন আইসোলেশনে আমার ওই কষ্টটা যায় নাই যে আমার নতুন কোনো বই নাই পড়ার, পুরানো বই পড়েছি তখন এই আইসোলেশনের সময়, সেই কষ্টটা থেকেও মনে হয় এবার আরও আগে আসছি। করোনার ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলার গেটগুলোতে। আয়োজকদের পক্ষ থেকে মাইকে সারাক্ষণই মাস্ক পরার বিষয়ে সতর্ক করা হচ্ছে, কিন্তু তারপরও বইমেলার ভেতরে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে দাঁতের রোগের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন সেন্সিভিটি আর দাঁতের ক্ষয় রোগে। বিশেষজ্ঞরা বলছেন, অযত্ন আর অবহেলায় এই রোগ ক্রমান্বয়ে হার্ট ও কিডনিকেও ড্যামেজ করে দিতে পারে। নিয়মিত দাঁতের যত্ন এবং সুষম খাবারের মাধ্যমে 90% পর্যন্ত এই রোগ থেকে বেঁচে থাকা সম্ভব বলে মনে করেন তারা। সচেতনতা বাড়াতে প্রয়োজনে ইউনিয়ন পর্যায়ে ডেন্টাল ইউনিটি খোলার দাবি বাংলাদেশ ডেন্টাল ইউনিটি প্রধানের। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, কথাটা যে অর্থেই ব্যবহার করা হোক না কেন, সুস্থতার জন্য দাঁতের গুরুত্ব মোটেও কম নয়। আর প্রয়োজনীয় যত্নের অভাবে, বিশেষ করে দাঁত মাজার মতো নিয়মিত কাজে অবহেলা সহ নানা কারণে মানুষ দাঁতের সমস্যায় ভুগে থাকে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তথ্য মতে দেশের 80% মানুষই অন্তত একটি করে দাঁতের সমস্যায় ভুগছেন। বয়সের তারতম্য অনুযায়ী এ রোগের ধরনও হয়ে থাকে ভিন্ন। এজন্য সঠিক নিয়মে ব্রাশ না করা এবং খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন ডেন্টিস্টরা। খাবারটা কিন্তু মুখের জন্য সমস্যা, খাবার সময় জীবাণুজন আসে, এই জীবাণু মিলেই কিন্তু বিভিন্ন প্রদাহের কারণ থাকে। সেই জন্য আমরা বলবো প্রতিদিন অন্তত 2 বার ব্রাশ করা। আমরা যে ব্রাশ করি, ব্রাশটা তাড়াহুড়ো করা যাবে না, খুব শক্ত হওয়া যাবে না, কোয়ালিটি ভালো হতে হবে, এবং যে আমরা টুথপেস্ট বা পাউডার ব্যবহার করছি সেটা যেন ভালো কোয়ালিটি হয়ে থাকে। দাঁত ও মাড়ির রোগ জিয়ে রাখলে তা মারাত্মক সমস্যায় রূপ নিতে পারে। দাঁতের যত্নের অবহেলায় ধীরে ধীরে ঘটতে পারে মরণ ব্যাধিও, জানিয়েছেন বিশেষজ্ঞরা। লবণ পানি যেটা ঘরে সবাই করতে পারে, এটা কিন্তু বেস্ট মাউথ ওয়াশ। দাঁতের যদি
যত্ন না হয় এখান থেকে বড় বড় অসুখ হয়ে যেতে পারে, যেরকম সেলুলাইটিস, ব্রাট আপনারা দেখেছেন মুখ টুক ফুলে আসে, থোরাক্স, অ্যাবডোমেন পর্যন্ত ওই দিকেও চলে যেতে পারে। আর এটা এত খারাপ যে পেশেন্ট যদি তাৎক্ষণিক হসপিটালাইজ না করা হয় তাহলে পেশেন্ট মারা যাবে। জনসচেতনতা বৃদ্ধিতে প্রান্তিক পর্যায়ে দক্ষ ডেন্টিস্ট নিয়োগের পরামর্শ বাংলাদেশ ডেন্টাল ইউনিটি সভাপতির। ডেন্টাল টেকনোলজিস্ট, ডেন্টাল সার্জন, এদের সংখ্যা বাড়াইতে হবে। এমনকি উপজেলা পর্যায়ে আমরা যদি পোস্ট ক্রিয়েশন করে সিনিয়র ডেন্টাল সার্জন, সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট যদি আমরা দিতে পারি তাহলে সাধারণ মানুষজনগুলো আরও বেটার ট্রিটমেন্ট পাবে তাদের কাছ থেকে। দাঁতের সমস্যা সমাধানে আর যত্ন নিতে প্রাথমিক শিক্ষাস্তর থেকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ইস্কন্দর সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম প্রবর্তক সংঘের নেতারা। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। সংঘের সাধারণ সম্পাদক তিনকুড়ি চক্রবর্তী ইস্কনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে বলেন, 14 মার্চ ইস্কন মন্দির থেকে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে অন্তত 12 জন আহত হয়। সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থান করছে বলে অভিযোগ তার। বলেন, ইস্কন পুরোহিতদের কাজ পূজা অর্চনা করা, কিন্তু তা না করে তারা প্রবর্তক সংঘের ভূমি দখল সহ নানা অপতৎপরতায় লিপ্ত বা ইত্যাদি করার জন্য। আপনারা, আমরা জানি যারা সনাতন ধর্মাবলম্বী আছে, এটা হচ্ছে একটা পুরোহিতদের কাজ, এবং এই পুরোহিতের কাজ করার জন্যই কিন্তু ওনাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে মন্দিরে। এখন পুরোহিত যখন এরকম আচরণ করে। সেবার মান বাড়িয়ে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা ব্যবস্থাপকের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। নগরীর একটি হোটেলে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা প্রধান ঊর্ধ্বতন নির্বাহীরা। এতে পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের উৎসাহ দেওয়া হয়েছে। আলোচনা হয় চলতি বছরে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, নিরাপত্তা উপকরণ সরবরাহ এবং কৃষি ও যোগাযোগ খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বেলারুশ। এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেলারুশের শিল্প বিষয়ক উপমন্ত্রী দিমিত্রি খারিতুনচিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে প্রতিনিধি দলটি 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছে। 20 মার্চ ওয়ালটন ডে উপলক্ষে নানা আয়োজনে সারা দেশে শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 10। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এই উদ্যোগ। সকালে রাজধানীর বসুন্ধরায় কর্পোরেট অফিসে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ। বিশাল কেক কেটে ও বেলুন উড়িয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 10-এর ঘোষণা করে কর্তৃপক্ষ। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখো টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ঘোষণা করেছে ওয়ালটন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে এই ত্রিবার্ষিক সম্মেলনে গোপালগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রধান অতিথি এবং পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্লা প্রধান বক্তা ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ নকিবুর রহমানকে সভাপতি, নিকুঞ্জ ব্যানার্জিকে সাধারণ সম্পাদক ও এলমিন সুলতানাকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। শনিবার চট্টগ্রাম ক্লাবে একটি আকর্ষণীয় ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল মুজিব বর্ষ দ্বিতীয় ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা 2020-21। ফাইনাল খেলা শেষে বিকেলে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করা হয়। স্কোয়াশ ফেডারেশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট AMM ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক ও BAF জহুরুল হক বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল AS M ফখরুল ইসলাম। বাংলাভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুণ আরেকবার জানাই। শেখ হাসিনা রাজা পাকসে বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক সই, ঢাকা কলম্বো সম্পর্ক জোরদারের অঙ্গীকার। শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রধান আসামি স্বাধীন মৌলভী বাজারে গ্রেপ্তার, জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। অস্থিরতা চেষ্টা করলে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় আরও 26 জনের মৃত্যু, প্রকোপ বাড়লেও কমছে টিকা গ্রহণ। আক্রান্ত স্বাস্থ্যের ডিজি বিএনপি রুহুল আলম চৌধুরীর মৃত্যু। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত একটায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।